নমস্কার, আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের ছানার পরোটা তৈরি করে দেখাবো। ছানার পরোটা, একদম ঠিক ধরেছেন, ছানা দিয়ে তৈরি এই পরোটাটা। ঘরে গরমকালে দেখবেন প্রায়ই এরকম হয় যে দুধটা কেটে গেছে। এবার এই কেটে যাওয়া দুধটা কি সবসময় ফেলে দিতে ইচ্ছে করে? তাই দিয়ে যদি নিত্য নতুন কোনো রেসিপি তৈরি করে ফেলা যায়, তখন দুধটা কেটে গেলেও মনে কোনো অশান্তি থাকে না, তাই না? তাই আমিও কেটে যাওয়া দুধটাকে ফেলে না দিয়ে তৈরি করে ফেললাম একটা নতুন রেসিপি। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি, আর ময়দাতে হাফ চা চামচ নুন দিয়ে একটু 4 চা চামচ সাদা তেল দিলাম। এর বদলে আপনারা ঘি দিয়েও করতে পারেন, তাতে স্বাদটা আর গন্ধটা আরও বেশি ভালো হয়। যেমনি করে ময়দার পরোটা তৈরি করি ঠিক সেইভাবেই একদম অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। খুব বেশি জল একবারে দিলে পরে যদি বেশি জল হয়ে যায় সে আর এক বিড়ম্বনায় পড়তে হয়, তাই অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে রেখে দিলাম। যতক্ষণে ছানার পুরটা তৈরি করছি ততক্ষণই ঢাকা থাক, আলাদা করে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। এখানে 500 ml দুধের ছানা রয়েছে, সেই দুধটা কেটে গেছিল তাই দিয়ে ছানা তৈরি করা। আর কিছুটা ধনে পাতা কুচিয়ে, 3 কোয়া রসুন কুচিয়ে নিলাম, আর এখানে এই যে ছোট্ট একটা পেঁয়াজ এরও অর্ধেকটা আমার দরকার পড়বে, সেটাকেও খুব ভালোভাবে কুচিয়ে নিলাম। আপনারা যদি পুরো নিরামিষভাবে তৈরি করতে চান তবে সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিতেই পারেন। যদি আপনারা পেঁয়াজ রসুনটা না দেন সেক্ষেত্রে একটু জোয়ান দেবেন, তাতে করে স্বাদটা অন্যরকম হবে। একদম সামান্য 1 চা চামচ তেল বা ঘি দিয়ে পুরটাকে তৈরি করে নেব, ভেজে নেব। পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে একটু হালকা ভাজা করে সামান্য করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, এর বদলে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। একটু নাড়াচাড়া করে ছানাটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে 1/2 চা চামচ নুন দিয়েছি, আর 2 চা চামচ কুচোনো ধনে পাতা, একটু গরম মশলা 2 চিমটে, আর 2 চিমটে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে ঠিক এমনিটি তৈরি হবে, খুব বেশি যেন ভাজা না হয় ছানা, তবে কিন্তু শক্ত হয়ে যাবে। পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে সবটা একটু মেখে নিচ্ছি। মেখে এক একটা করে মণ্ড তৈরি করব। এবার দেখুন এখানে 4টে পরোটার পুর তৈরি করে রাখছি, আর 1 কাপ ময়দা থেকেও কিন্তু সেই 4টে পরোটারই লেচি বেরোবে। তো এক একটা ডো কেটে এমনি করে ছিঁড়ে রেখে দিচ্ছি। ভালোভাবে আবার একটু ডোলে নিয়ে সব লেচিগুলোকে এমনি করে রেখে দিচ্ছি। এবার একটু ময়দার গুঁড়ো দিয়ে সেই পরোটাটা বেলে নিচ্ছি। এক একটা লেচি থেকে এক একটা পরোটা বেলে নেব, পরোটাটা পুরো বেলবো না, ঠিক হাফটা বেলে নিয়ে এবার এর মধ্যে সেই দেখুন কীরকম থিকনেসটা হয়েছে, পুরোটা এখনো বেলা হয়নি। এই অবস্থায়
ভেতরে সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা যেন অবশ্যই ঠান্ডা হয়ে যায়, তারপরেই কিন্তু দিতে হবে। আর আগেও বলেছি, খুব বেশি ভাজলে কিন্তু পুরটা ভালো হবে না, 2-3 মিনিট ভেজেই নামিয়ে নিতে হবে। এমনি করে মুখটা মুড়ে নিয়ে এই মুড়ে নেওয়া দিকটা এটাকে তলার দিকে রেখে এবার বেলে নেব। খুব সহজেই পুরটা ভরে এটাকে বেলে নেওয়া যায়। তবে খুব বেশি চেপে চেপে বেলবেন না, সামান্য গুঁড়ো ছড়িয়ে দিয়ে ময়দার এটাকে বেলবো। দেখুন, এই দিকটা তলার দিকে রাখলাম, রেখে হালকা হাতে চারিদিকটা সমানভাবে বেলে নিতে হবে। খুব সাবধানে, যাতে করে ভেতরকার পুরটা বেরিয়ে না আসে। এক একটা করে বেলে তৈরি করে করে রাখছি। প্রথমবারটায় যে আপনাকে খুব গোল একটা লেচি করতে হবে সেরকমও কোনো মানে নেই। মোটামুটি একটা শেপ দিয়ে ভেতরে পুরটা ভরে মুড়ে নিয়ে সেই মোড়া দিকটাকে নিচের দিকে রেখে তারপর আবার সেই একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেওয়া। হালকা হাতে বেলতে হবে। আবারও সেই পুর ভরে নিচ্ছি একইভাবে, একটু ভাঁজ করে করে মুড়ে দিতে হবে। মোড়া দিকটা নিচের দিক রেখে বেলতে হবে গুঁড়ো ময়দা দিয়ে। এমনি করে এক একটা করে পরোটা বেলে তৈরি করে রাখলাম। এবার শুকনো তাওয়াতে, ননস্টিক প্যান বা এমনি যে কোনো প্যানেই আপনারা এটা করতে পারেন, বা যে কোনো তাওয়াতেই, এক সাইড একটু সেদ্ধ করে নিয়ে অন্য সাইড উল্টে দিয়ে ততক্ষণে আর একটা পুর ভরা বাকি ছিল সেটাও ভরে নিলাম। এক চা চামচ ঘি ছড়িয়ে দিয়ে ওপর থেকে উল্টে দিয়ে খুব ভালো করে গ্যাসটাকে কমিয়ে রেখে আর মিডিয়াম ফ্লেমে করে এক একটা পরোটা ভেজে তুলতে হবে। একইভাবে সমস্ত পরোটাগুলোকে এমনি করে ভেজে তুলে নেব। আর এর সাথে একটু আচার বা টমেটো সস বা দই দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর ভেতরের পুরটাকে আপনি না ভেজেও তৈরি করতে পারেন, তবে ভেজে নিলে পরে ছানাটা যে স্বাদ হবে সেই স্বাদ কিন্তু কোনোভাবেই না ভাজলে আসবে না। সকাল সন্ধ্যের জল খাবার বা রাত্রের ডিনার হিসেবেও এটা কিন্তু খুব ভালোই বেশ পেটটাকে ভরিয়ে দেয়। আবার বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও এটা খুব ভালো। তাই আপনারা এটাকে তৈরি করে খান, এবং তৈরি করে খেয়ে আপনাদের কতটা ভালো লেগেছে সেই ভালো লাগাটা অবশ্যই আমাকে জানান। আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা ভালোবেসে আমার চ্যানেলটি দেখছেন, লাইক এবং সাবস্ক্রাইব করেছেন, তাই